পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পিওকের একটি শহর হল গিলগিট বাল্টিস্তান। এখানকার ভঙ্গুর অর্থনীতি, মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া হওয়ায় জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন পাকিস্তানের সরকারের বিরুদ্ধে। এই বিক্ষোভ প্রতিবাদে ওখানকার জনগণের গলায় শোনা গেল গৃহযুদ্ধের কথা, তার সাথে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করল গিলগিট বাল্টিস্তানের জনগণ। তাদের দাবি, পাকিস্তানের সরকার যদি কোনো রকম সহযোগিতা না করে এবং দাবি দেওয়া না মানে, তাহলে তারা কার্গিলের দরজায় কড়া নাড়বে। এখানকার জনগণের গলায় শোনা গেল চলো চলো কার্গিল চলো। 31 আগস্ট থেকে শুরু হয়েছে জোরদার বিক্ষোভ, বন্ধ হয়ে গেছে দোকানপাট, স্তব্ধ জনজীবন, রাস্তায় ধর্নায় বসেছেন জনগণ, পাকিস্তান ও পিওকের সরকারের বিরুদ্ধে তুলছেন ভুরি ভুরি অভিযোগ। মনে প্রাণে তাদের দাবি, পিওকে অধিগ্রহণ করুক ভারত, মুক্তি দিক পাকিস্তানের অত্যাচারের হাত থেকে। ইতিহাসে আছে, ব্রিটিশরা যখন ভারত ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছে তখন জম্মু ও কাশ্মীরের স্বাধীন রাজা ছিলেন হরি সিং। মুসলিম সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ইংরেজরা হরি সিংকে 3টি প্রস্তাব দেন, 1 পাকিস্তানের সঙ্গে মিশে যাওয়া, 2 ভারতের সঙ্গে মিশে যাওয়া, 3 স্বাধীন নিরপেক্ষ অবস্থানে থাকা। রাজা হরি সিং তখন জম্মু ও কাশ্মীরকে স্বাধীনভাবে নিজের দখলে রেখেছিলেন, কিন্তু স্বাধীনতার পর পাকিস্তান যখন সুকৌশলে জম্মু ও কাশ্মীর দখল করে নিতে শুরু করে, সেই সময় হরি সিং ভারতবর্ষের সরকারের কাছে সাহায্য চায় তাদের রক্ষা করার জন্য। ভারতের সরকার সেই সময় সৈন্য পাঠিয়ে জম্মু কাশ্মীরের বাকি অংশটা পাকিস্তানের আগ্রাসন থেকে রক্ষা করে। ওই সময় পাকিস্তানের সৈন্যবাহিনী যে অংশটা দখল করে নিয়েছিল, বর্তমানে সেই অংশের নাম পিওকে। এই পিওকেরই একটি শহর হল গিলগিট বাল্টিস্তান। এখানকার মানুষদের অভিযোগ, এখানে কোনো আইনের শাসন নেই, এখানে চরম প্রশাসনিক অব্যবস্থা এবং পথভ্রষ্ট সরকার, যার ফলেই শুরু হয়েছে অচলায়তন, চরম দ্রব্যমূল্য, বিদ্যুৎহীন শহর, আকাল পানীয় জল এবং সরকারের দমননীতির বিরুদ্ধে বেশ কিছুদিন আগে থেকে সরব হয়েছিলেন।